এটা হচ্ছে বগলা মা, মা বগলা মা গিয়ে যজ্ঞ হয়েছেন। মা বগলা মা গিয়ে হচ্ছেন আমাদের বিপদের রক্ষাবর্তী দেবী, শত্রু বিনাশকারী দেবী। আমাদের যদি শক্তি থাকে ওনাকে সাধনা করলে সে শত্রু বিনাশ হয়ে যাবে। তার আমরা যজ্ঞ করেছি এবং সেই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে সারা মধ্যম নামে শুভকামনা। আচ্ছা, সকাল থেকে আজকে যোগ্য ছিল, যোগ্য হয়ে গেছে। খুব ভালো সময়, খুব ভালো দিনে আসলাম, কিন্তু জানা ছিল না বলে হয়তো সকালের দিকে আসতে পারিনি। এই যে মায়ের, ওখানে মায়ের মন্দির, মায়ের মন্দিরটা এখন বন্ধ রয়েছে। আর এই যে যোগ্য অনুষ্ঠান হচ্ছে, আর এইখানে আমাদের রামকৃষ্ণ বাবার মন্দির, রামকৃষ্ণ বাবা সারদা মায়ের মন্দির। কিন্তু এখন সব মন্দিরই বন্ধ রয়েছে, এখানে যেহেতু যোগ্য অনুষ্ঠান চলছিল বলে। এই যে ওদিকে ভোগ বিতরণও হচ্ছে ওই পাশে। আর এই যে আমাদের ভোলা বাবার মন্দির, নন্দী মহারাজ বসে আছেন। আর এই যে আমাদের আদি ওখানে দাঁড়িয়ে আছে। চলো আমি একটুখানি প্রণাম করে নি। এই যে এখানে মায়ের পুজো হয়েছে, মা বগলামুখী মায়ের এখানে যজ্ঞ হয়েছিল। আমাদের এই মন্দির বহু পুরনো, বহু বছরের পুরনো মন্দির। আর খুব ভালোভাবে এখানে নিত্য পুজো তো হয়ই। এই যে মায়ের মন্দিরটা আমি একটু বাইরে থেকে দেখালাম তোমাদের, এখন তো বন্ধ রয়েছে, কোনো দিন যদি পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে আমাকে মানে ঠাকুরমশাই, এই যে মায়ের ফুল আর এই যে ফল আমাদেরকে দিলেন। মা সকলের মঙ্গল করো মা। আশা করছি তোমাদের ভালো লাগলো। আমি তো জানতাম না, আমি ভেবেছি বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে বোধ হয়, আমি ভুল করেই ওটা বলে ফেলেছি বাৎসরিক অনুষ্ঠান। আমি জানি বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু না, এখানে ওই পাশে ভোগ বিতরণ হচ্ছে। বারবার আমাদের বলছে যাওয়ার কথা, যাই ভোগটা নিয়ে আসি। অনেক মানুষের প্রসাদ ওনারা বিতরণ করছিলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রসাদ প্রায় শেষ, আমি সত্যি খুব লাকি লাস্টে আসলাম, ওনারা আমাদের ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে, যথেষ্ট প্রসাদ সামান্যই। প্রসাদ বিতরণ করছেন,
দিলাম একটুখানি, এই যে এখানে বড় ঠাকুরের মন্দির, এই পাশটা সব মন্দিরই বন্ধ, তাও তোমাদের একটু একটু দেখাচ্ছি। যারা মধ্যমগ্রামে থাকো না, যারা মধ্যমগ্রামে থাকো তারা তো জানোই, যারা মধ্যমগ্রামে থাকো না তাদেরকে দেখাবে যে বড় ঠাকুর বাবার মন্দির এখন বন্ধ রয়েছে, আবার সন্ধ্যে হলে সব খুলবে সব মন্দির। এই যে কি বলছো দিদা, চারটে সাড়ে চারটে প্রায় বাজে, এই যে প্রসাদ পেলাম, চলো যাই। আমরা যজ্ঞ করেছি এবং সেই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে সারা মধ্যম গ্রামের শুভকামনা, আমরা সবাই আমি তো ছেলেকে নিয়ে ফিরছিলাম, তা ভাবলাম তিনি যজ্ঞে ছিলেন, হ্যাঁ হ্যাঁ, যে পুরোহিত যিনি ছিলেন তিনি বৃন্দাবন থেকে এসেছেন, বিজয় গোবিন্দ দাস, বাহ, তিনি গুরুকুলের প্রফেসর, আচ্ছা, তিনি যজ্ঞ মেনলি করেছেন, তার সাথে গেছিলেন, আচ্ছা, খুব ভালো, খুব সুন্দর উদ্যোগ, আমরাও আসতে পেরে খুব ভালো লাগলো, আমি তো জানতাম না, অবশ্যই। যাচ্ছি মন্দির থেকে, হ্যাঁ, শেয়ার করতে পারলাম না মায়ের দর্শন, তা সেইভাবে করাতে পারলাম না, আসবো আর একদিন এসে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে রাধাকৃষ্ণের মন্দিরটা দেখো খুলছে এখন, এই যে মায়ের, এই যে মা বগলা মুখের ছবি, এই যে অমিত কোমর প্রণাম করছে, এই যে মায়ের ছবি, মানে সত্যি কীভাবে যে এলাম জানাই ছিল না, চলে এলাম, মা নিশ্চয়ই ডেকেছে, না হলে তো আর হয় না, তোমাদের সাথেও এইভাবে শেয়ার করলাম, জয় মা। মা গো একটা স্কেল, একটা স্টিল ফটো তুলে দাও, শাড়ি ছিল দেখো, চলে এলাম হচ্ছে আমাদের মোর শপিং মলে, এখান থেকে এবার টুকটাক কিছু জিনিস নেওয়া, কেনাকাটা হয়ে গেল, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, মানে কোনো ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, এই যেতে যেতে রাস্তাতে কেমন লাগলো একটু জানিও কমেন্টস করে, চলো বাই।